বিচ্ছিন্ন কিছু ঘটনা কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত করার মধ্য দিয়ে শেষ হল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন জনগণের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আর ব্যাপক কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি সমর্থিত প্রার্থী গাজীপুর থেকে ফিরে শফিকুল হককে সঙ্গে নিয়ে অয়ন জ্যোতির রিপোর্ট ক্যামেরায় ছিলেন বোরহান মিয়া ও ইকবাল হোসেন অনুষ্ঠিত হলো আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন সকাল আটটার দিকে শুরু হয় ভোট গ্রহণ দিনের শুরুতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে বিএনপির মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ভোট দেন বসির উদ্দিন উদয়ন একাডেমিতে ওই সময় জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও বিকেলে সংবাদ সম্মেলন করে ভোটে কাটচুপির অভিযোগ করেন তিনি নির্বাচন বন্ধ করার দাবি করতেছি এবং নির্বাচন রিটার্নিং লিখিত দেব নির্বাচন বন্ধ করার জন্য এদিকে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম এ সময় জনগণের রায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি আমার যে প্রতিপক্ষ যারা প্রার্থী আছেন তাদেরকে আমি সবাইকে স্বাগত জানাবো আপনারা গণতন্ত্রের স্বার্থে মানুষের মূল্যায়নের স্বার্থে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি নাগরিকের অধিকারের স্বার্থে সবাই যেন আমরা সুষ্ঠুভাবে ভোট করি এবং সবাই যেন সহযোগিতা করি এদিকে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে জাল ভোটের অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন এক কাউন্সিলর প্রার্থী ও তার সমর্থকরা পরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা লাঠিচার্জ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় কোন ধরনের অনিয়ম বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কথা জানান গাজীপুরের পুলিশ সুপার বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা যে সব কেন্দ্রগুলো দুষ্কৃতকারীরা ব্যালট পেপার নিচে এবং তারা অনিয়ম করার চেষ্টা করেছে সেই সব কেন্দ্রগুলোকে আমরা বন্ধ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে মূলত বন্ধ করবে প্রিজাইডিং অফিসার তারা রিপোর্টিং করবে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি তারা রিপোর্ট করে যে বন্ধ হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা বন্ধ গ্রহণ বন্ধ করার ব্যবস্থা করব চারটায় গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা